ঝিনাইদহে নানা প্রতিবন্ধকতার মধ্যেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন খুদে খেলোয়াড়রা। এজন্য প্রতিনিয়ত মাঠে অনুশীলন করছেন তারা। ক্রীড়াবিদরা বলছেন, ক্রিকেটের উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থা থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। ঝিনাইদহ সংবাদদাতা রফিকুল ইসলাম মন্টুর পাঠানো প্রতিবেদন। করোনা অতিমারির প্রভাব কাটিয়ে অনুশীলন শুরু করেছে ঝিনাইদহের বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসপির খেলোয়াড়রা। ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ভোরের আলো ফোটার আগেই শহরের বিভিন্ন এলাকা থেকে জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আসতে থাকে তারা। আর্থিক সংকট, সামাজিক ও মানসিক বাধাকে পাশ কাটিয়ে নিজেদের স্বপ্নের পথে এগিয়ে চলছে নারী ও পুরুষ খেলোয়াড়রা। একটা নেট বক্স নাই তো, ইনডোর নাই, জিমনেশিয়াম নাই, এইগুলো যদি থাকতো তো তাদের ইম্প্রুভমেন্টটা কিন্তু আরো আর কি বেশি হইতো। সরকার যদি আমাদের একটু সাহায্য করত তো সবাই অনেক ভালো করে প্র্যাকটিস করতে পারত। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে জেলা পর্যায়ের এসব ক্রিকেট একাডেমি ও কোচদের পাশে দাঁড়াতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। এই উদ্দেশ্যে কাজ চলছে বলে জানালেন একাডেমির পরিচালক। বিসিএসপি সংশ্লিষ্ট যারা রয়েছেন খুবই নামে মাত্র একটি টিউশন ফি নিয়ে তারা কিন্তু এই শ্রমটা দিচ্ছেন শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে। শত প্রতিকূলতার ভিতর দিয়ে চেষ্টা করতেছি যে বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা কিভাবে এই গ্রাসরুট লেভেল থেকে প্রোডিউস করতে পারি ভালো ভালো ক্রিকেটার। করোনা অতিমারিতেও খেলোয়াড়দের সহযোগিতা করা হয়েছে, তাদের উন্নয়নে আগামীতেও সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। যেভাবে হোক না কেন খেলার মানকে উন্নত করা এবং বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য পজিশন পাওয়ার জন্যে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। 2008 সালে ঝিনাইদহে বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসপি যাত্রা শুরু করে। বর্তমানে এই ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের সংখ্যা 80 জন। ওকে ব্যাট চেঞ্জ বল। রিপোর্ট বৈশাখী সংবাদ।